হ্যালো জনগণ, অনেক অনেক দিন পর নতুন আরেকটি ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ভ্লগটা হচ্ছে একটু অন্যরকম। দেখতেই পাচ্ছেন আমরা বাসে উঠে পড়েছি, আমরা বলতে আমি আম্মু আর হচ্ছে আব্বু। আমরা যাচ্ছি হচ্ছে আজকে পিকনিকে। পিকনিক বলতে এটা হচ্ছে অফিসিয়ালি পিকনিক, মানে আমার আব্বুর অফিসেস থেকে পিকনিক। আর আমরা পিকনিকে কোথায় যাচ্ছি জানেন? আমরা যাচ্ছি হচ্ছে স্বপ্নপুরীতে। আর এই স্বপ্নপুরীটা কোথায় সেটা জানেন? সেটা হচ্ছে রংপুর বিভাগের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে অবস্থিত হচ্ছে এই স্বপ্নপুরী। আর এই স্বপ্নপুরীটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল থিম পার্ক। তো এটা অনেক 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 আগে থেকেই আমার মানে তৈরি করেছে, বাট আমি কখনো যাইনি। আব্বু আম্মু সবাই গিয়েছে স্বপ্নপুরী, বাট আমার কখনো যাওয়া হয়নি। কি হাস্যকর না? তো যেটাই হোক, এই যে আমাদের বাস ছেড়ে দিয়েছে এবং আমরা যাচ্ছি স্বপ্নপুরীতে। তো স্বপ্নপুরী যাওয়ার একটা রাস্তা আছে, সেটা হচ্ছে এশিয়ান হাইওয়ে। এই এশিয়ান হাইওয়েটা এত 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 বেশি সুন্দর, যারা ওখানে গিয়েছে তারাই জানে যে এশিয়ান হাইওয়ের সৌন্দর্য কতটা সুন্দর। তো এই যে আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমরা নাচতে নাচতে গাইতে গাইতে চলে যাচ্ছি হচ্ছে স্বপ্নপুরীতে। আর সেদিন ছিল হচ্ছে ফ্রাইডে, রাস্তাঘাট আলহামদুলিল্লাহ অনেক বেশি ফাঁকা ছিল। আর আমাদের রংপুর থেকে যেতে বেশি সময় লাগেনি, মাত্র 1 ঘন্টা লেগেছে। এই 1 ঘন্টার ভিতরে আমার ক্ষুধা পেয়ে গিয়েছে। সকালবেলার নাস্তা ছিল হচ্ছে খিচুড়ি, খাসির মাথা দিয়ে খিচুড়ি ছিল। আমার যেহেতু ক্ষুধা পেয়ে গিয়েছে, তো আমি হচ্ছে বাসের মধ্যে বসে বসে হচ্ছে খিচুড়ি খাচ্ছিলাম আর আশেপাশের সৌন্দর্য উপভোগ করছিলাম। আমি যতই সৌন্দর্য উপভোগ করি না কেন, দুঃখের বিষয় কি জানেন, আমি হচ্ছে ওখানে গিয়ে একদমই উপভোগ করতে পারিনি, কারণ আমার বয়স ওরকম কেউ ছিল না। তো যেটাই হোক, এই যে খাওয়া দাওয়া করতে করতে আমি হচ্ছে স্বপ্নপুরীতে চলে এলাম। স্বপ্নপুরীর সৌন্দর্য আসলেই স্বপ্নের মতোই ছিল, অনেক বেশি সুন্দর ছিল। আর এই যে গাড়িতে আমাকে একটা চকলেট দিয়েছিল। তো যেটাই হোক, এই যে এবার হচ্ছে আমরা নেমে পড়েছি, সবাই বসে খাওয়া দাওয়া করছে আর আমি সবার দিকে তাকিয়ে আছি, কারণ আমার খাবার তো শেষ, আমি অনেক আগেই খেয়ে ফেলেছি। এরপরে আমরা চলে এলাম হচ্ছে ওখানকার একটা রিসোর্টে, কারণ এখানে 2টো রুম নেওয়া হয়েছিল সবার ফ্রেশ হওয়ার জন্য। তো সবাই ফ্রেশ ট্রেশ হয়ে ঘুরতে বেরোবে, এই জন্য সবাই ওয়েট করছিল কখন দরজাটা খুলে দিবে রুমের। তো এরপরে সবাই মিলে ফ্রেশ ট্রেশ হলো। আর এই বিল্ডিংটার সৌন্দর্য আসলে অনেক ভালো ছিল। আর ওখানে এরকম অনেক 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 শসার রিসোর্ট আছে, ওগুলো আরও বেশি সুন্দর ছিল। আর স্বপ্নপুরীর আমি বলবো, আমি 3 ভাগের একটা মানে 2 ভাগ আমি ঘুরতেই পারিনি, কারণ স্বপ্নপুরী এত বেশি বড় ছিল বলার বাইরে। এরপরে আমরা অনেক ঘোরাফেরা করলাম। তো এরপরে ভাবলাম যে হচ্ছে আমরা ট্রেনে উঠবো। তো ট্রেনে উঠে পড়লাম। ট্রেন ভ্রমণটা অনেক বেশি রোমাঞ্চকর ছিল, কারণ আমি জানি না ট্রেনটা মানে যেতে যেতে একটা হচ্ছে কুমিরের পেটের মধ্যে ঢুকে যাবে, এটা আমি জানতাম না। তো এটা অনেক বেশি মজা পেয়েছিলাম এটা দেখে। আর আমার ইচ্ছা ছিল এই যে ক্যাবল কারগুলো দেখতে পাচ্ছেন, এই ক্যাবল কারে ওঠার। তো আমি গিয়েওছিলাম যে দেখি বিশাল বড় লাইন, আপনি 2 মিনিটের জন্য আপনাকে 1 ঘন্টা নষ্ট করতে হবে। তো ভাবলাম যে 1 ঘন্টা না দাঁড়িয়ে আমরা ট্রেনেই উঠে পড়ি। তারপরে এই যে আমরা হচ্ছে ট্রেনের মধ্যে উঠে বসেছি। ট্রেন ভ্রমণটা আমার অনেক বেশি মজা লেগেছিলো। আর কেন বেশি মজা লেগেছিলো সেটা তো প্রথমেই বললাম, এটা হচ্ছে যে একটা কুমিরের পেটের মধ্যে পুরো ট্রেনটা ঢুকে যায়, পুরো অন্ধকার, একটা ভৌতিক ফিলিংস আসে। ট্রেনটা অনেক বেশি ভালো লেগেছিলো আমার, বাচ্চাদের মতো। কিন্তু বাচ্চাদের ট্রেন হলে কী হবে, এখানে সবাই উঠতে পারছে, বুড়ো বয়স্ক মধ্যবয়স্ক সবাই। তো এই যে আর আমার এই ক্যাবলকারে ওঠার আফসোস থেকেই গেল, কারণ এখানে প্রচুর লম্বা লাইন ছিল, ক্যাবলকারে উঠতে পারিনি। তো যেটাই হোক, নেক্সট টাইম গেলে আমি অবশ্যই ক্যাবলকারে উঠবই উঠবো। আর এই যে কুমিরটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরেই ঢুকে গিয়েছিল হচ্ছে ট্রেনটা। আর এই স্বপ্নপুরীটা কার জানেন? আপনারা অনেকেই তাকে চিনে থাকবেন। এই স্বপ্নপুরী ওনার হচ্ছে সিবলি সাদেক, যে হচ্ছে দিনাজপুরের এমপি, তা সে হচ্ছে এই স্বপ্নপুরীর মালিক। আর স্বপ্নপুরীর থিম পার্ক যেহেতু বলেছি, এটার সৌন্দর্য আসলেই অনেক সুন্দর। এখানে বিভিন্ন ধরনের থিম আছে, অনেক কিছু দেখার ছিল, অনেক কিছু শেখার ছিল, বাট আমার দুঃখের ব্যাপার হচ্ছে আমি এনজয় করতে পারিনি। আর আমি কীভাবে এনজয় করবো বলেন? আব্বু আম্মুর সাথে কোনো জায়গায় গেলে মানে কী বলবো, আমি আসলে এটা বুঝাতে পারছি না। তো যেটাই হোক, এটা আমি স্কিপ করলাম। আর সেদিন প্রচুর রোদ ছিল, প্রচুর হাঁটতে হয়েছে। এত হাঁটাহাঁটি করে মানে আমি 3 ভাগের 2 ভাগ ঠিক মতো আমি দেখতেই পারিনি। 1 ভাগ হেঁটে আমার পায়ের অবস্থা খুবই খারাপ। এইটা হচ্ছে একটা মৎস্য খামার ছিল, আশেপাশে প্রচুর জিনিস ছিল, বাট ওই যে বললাম আমি ঠিক মতো এনজয় করতে পারিনি। তো এখানে একটা পিচ্চি ছিল, ওকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরে রাখো। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে বিল্ডিংটা পিছনে, এই মূর্তিটার পিছনে যে বিল্ডিংটা, এটা হচ্ছে এই স্বপ্নপুরীর যে মালিক আছেন তার বাসভবন, মানে হচ্ছে সিবলি সাদিকের বাসভবন হচ্ছে এই বিল্ডিংটা। তো এই উনি এত সুন্দর করে বানিয়েছে, ওনার প্ল্যানিং এত সুন্দর যা বলার বাইরে। এরপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়ার ওখানে চলে গিয়েছি। খাবার দাবারে ছিল চিকেন রোস্ট, মাটন আর হচ্ছে ফিশ ফ্রাই। তো খাবার দাবার খেয়ে আমার আর সব খাবার দাবার খাওয়ার পর অনেকে ঘুরতে চলে গিয়েছিলো, বাট ওই যে আমি বললাম আমি এনার্জি লুজ করে ফেলেছি, আমার আর একদমই ইচ্ছা করেনি।
ঘোরাফেরা করতে, মানে কি আর বলবো, আমি একদম এনজয় করতে পারিনি, এই জন্য আসলে ছিল না ঠিকভাবে এনজয় করতে পারিনি, ঠিকভাবে ঘোরাফেরা করতে পারিনি। হয় না যে সমবয়সী কেউ থাকলে মানুষ অনেক বেশি মজা করে, অনেক এনজয় করে। আর আপনি যদি স্বপ্নপুরী যেতে চান, ডেফিনেটলি আপনাকে সেরকম প্রিপারেশন নিয়ে যেতে হবে যে আপনাকে প্রচুর হাঁটতে হবে, হেঁটে 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 ঘোরাফেরা করতে হবে, প্রচুর হাঁটতে হয়। এবং আমার তো এক ঘন্টা কেন, আমি মানে আমি তিন ভাগের যে এক ভাগটা দেখেছি ওটা হেঁটেই আমার পায়ের আঙুল একদম ফুলে গিয়েছে, পা ফুলে গিয়েছে, মানে অন্যরকম একটা বাজে অবস্থা ছিল। পরে আমি আর খাওয়া দাওয়ার পরে আমি আর একদম হাঁটার আর সাহসই পেলাম না। তো সবাই ঘোরাফেরা করেছে বাট আমি করিনি। এরপরে যে আমরা চলে আসছিলাম আর আমরা আসছিলাম মাগরিবের আজানের একটু আগে আগে, তখন স্বপ্নপুরীর সৌন্দর্য চারগুণ পাঁচগুণ দশগুণ হয়ে গিয়েছিল। যত রাত হয় স্বপ্নপুরীর সৌন্দর্য নাকি আরও বাড়তে থাকে, কারণ চারদিকে প্রচুর লাইটিং থাকে এবং ওখানে আপনারা গিয়ে রিসোর্টের মতো থাকতেও পারবেন। বাট আমরা যেহেতু পিকনিকে গিয়েছিলাম আপনারা মজা টজা করে চলে এসেছি। এই ছিল আজকে ছোটো একটা ব্লগ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।